বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচো। আজকে শোনাবো বুদ্ধদেব গুহর গল্প তিস্তা। প্ল্যাটফর্মের বাইরে এসে হুহু হাওয়ায় সকালের রোদে দাঁড়িয়ে তিস্তার বাণের মতো একসঙ্গে অনেক কথা মনে পড়ে গেল যোগেনের। গ্রাম তার কোনো দিনও ভালো লাগে না। ওর সত্যিই কি আবার এতদিন পর তিস্তার পারে ফিরে আসার দরকার ছিল? যা তার এখানে ছিল সবই তো ভাসিয়ে নিয়ে গেছে সর্বগ্রাসী তিস্তা। থাকবার মধ্যে ছিল ওই কয়েক বিঘা ধানি জমি আর আর দাদা, যোগেনের দাদা নগেন। লেখাপড়া করেনি, শহরে যায়নি কোনো দিন, সে শুধু চাষ বুঝত। রোদে জলে মাঠে ঘাটে বিবর্ণ ছাতা হাতে ঘুরে বেড়াত। দাদা নিজের লেখাপড়া শেখেনি, শহরে আসেনি, কিন্তু যোগেন যে বিয়ে পাশ করে শহরের একটি সওদাগরি অফিসে চাকরি করছে সে তার দাদার জন্যই। বুড়ো দাদাই তাকে পড়াশোনা শিখিয়েছিল, বাবা মার অবর্তমানে নিজের ছেলের মতো করে ভাইকে মানুষ করেছিল। মানুষ করেছিল কথাটা ভাবলে যোগেনের হাসি আসে। বাজারে ঝুলিয়ে রাখা মরা পাঁঠাদের গায়ে যে ছাপ থাকে, সেইরকম একটা ছাপ মেরে দিয়েছে ইউনিভার্সিটি, আর সেই ছাপের জোরে দিনগত পাপক্ষয় করেছে ও। এ কথা মনে হচ্ছে যোগেনের, বোধহয় নগেন আজ নেই বলে। বন্যার বহুদিন পরে একটা বিবর্ণ পোস্টকার্ড এসেছিল মেসের ঠিকানায়। লেখা ছিল, কল্যাণ বরেশু বাবা যোগেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাইতেছি যে তোমার দাদা নগেন আর নাই, আমার মেজ ছেলে স্বপনও নাই, তাহারা দুজনেই রাক্ষসী তিস্তার তোড়ে ভাসিয়া গিয়াছে। আমরা সকলে ভাসিলেই বোধ করি ভালো হইত, যে অবস্থায় আমরা এখন আছি তাহার চেয়ে মরিয়া যাওয়া ভালো ছিল। ইতি আশীর্বাদক হারু কাকা। পুনশ্চ তোমাদের বাড়ি পড়িয়া গিয়াছে, জমি বালিতে ও পলিতে ভরাট, যত শীঘ্র পারো একবার আসিয়া চেষ্টা করিও। চেষ্টা করলে কি আর তখন আসা গেছে? তাছাড়া এক একবার মনে হয়েছে গিয়ে হবেটাই বা কি, দাদা নেই, বাড়ি নেই, দেখতে গিয়ে লাভ কি? তবু জানে না কেন কিসের টানে, বাস্তুভিটের টানে ভিড় ভাড়াক্কা কমলে ধার ধুর করে টিকিট টিকিটে চলেই এসেছে যোগেন। বেলা পড়ে গিয়েছিল, হাওয়াতে এতদিন পরেও যেন একটা পচা দুর্গন্ধ বইছে, যে গন্ধ নোংরা জলে হয়, কি শকুনের ডানায় ওড়ে। প্রায় 5 মাইল পায়ে হেঁটে যখন গ্রামে এসে পৌঁছালো যোগেন, তখন সত্যিই কিছু চিনতে পারল না। চারদিক ধুধু, ঘর বাড়ি বলতে কিছু নেই, এমনকি হারু কাকার অমন দোতালাট লাল টিনের ছাদওয়ালা বাড়িটাও কোনো চিহ্নমাত্র নেই। গরুর গলার ঘণ্টা নেই, গাছের ছায়া নেই, বাছুরের হাম্বা নেই, ঘুঘোর ডাক নেই। শেষ বিকেলের হাওয়াটা যেন নদীর পাশের একটা নিস্তব্ধ রুক্ষ শ্মশানের উপর দিয়ে বইছে। ফিসফিস করে হাওয়াটা প্রীতিনিধের মতো নদীর সঙ্গে কথা বলছে। ঝুরঝুর করে বালি উঠছে, বালি ঝরছে। সেই মরুভূমির মধ্যে অনেক দূরে পাতায় আর চটে ছাওয়া কতগুলি ঘরের মতো দেখলো যেন যোগেন। বড় অশ্বত্থ গাছটা পড়েনি, আরও বহু বড় বড় গাছও রয়ে গেছে। ছোট গাছ যেগুলো পড়েনি সেগুলো কাদা মেখে কুৎসিত হয়ে দাঁড়িয়ে আছে। আগে যেখানে খুরশেদ মিয়ার বাড়ি ছিল সেখানে কে একজন একটা ন্যাড়া তাল গাছের তলায় ঝুপড়ি বানিয়ে একটা দোকান মতো দিয়েছে। জাদুকরি বিড়িদাস দেশলাই, মুড়ি, কিছু শুকনো আলু আর চোপসানো বেগুন, দিশি বিস্কুটে মাছি ভনভন করছে। লোকটা একটা চট আলোয়ানের মতো গায়ে দিয়ে বসে এক মনে এক চোখ বন্ধ করে বাঁ কান পরিষ্কার করছিল। যোগেন কাছে যেতেই বলল, ওই চলেন বাহে। তারপরেই বলল, চিনতে পারল না? যোগেন অবাক হয়ে দেখল তারু কাকা, হারু কাকার দাদা। ভাবা যায় না যে হারু কাকা, নীরু কাকা,
দাওয়ায় বসে হুঁকো খেত আর মহাজনী কারবার করত, যাদের কাছে এই স্বল্প বসতি গ্রামের সকলের মান সম্মান হাসি আনন্দ সব বাঁধা ছিল, যারা বিপদে আপদে হর্তাকর্তা ছিল, তাদেরও আজ এই অবস্থা? যোগেন থতমত খেয়ে ছোটবেলার অভ্যাসবশত জুতোটা খুলে ফেলে হাতে নিল। তারুকাকা খকখক করে কাশল, বলল, থ থ, আর ভক্তি দেখাইয়া কাম নাই, খুদা লাগছে, খাবি কিছু? যোগেন বলল, না। তারুকাকা বলল, তবে তবে দা গিয়া। যোগেন শুনল, তারপর ফিরে দাঁড়িয়ে একটু চুপ করে থাকল, বলল, যামু কই, যাওনের জায়গা নাই। তারুকাকা উঠে দাঁড়াল, কোমর টান করে দাঁড়াতে কষ্ট হয় আজকাল, ধরা গলায় বললে, কেন নগেন নাই বইলা কি সবাই ভাইসা গিয়াছে? যা যা সোজা ওই ওই অশ্বত্থ গাছতলায় চলিয়া যা, হারুরে পাবি আনে। কিছুক্ষণ চুপ করে থেকে কি ভাবল যোগেন, তারপর বিষণ্ন গোধূলিতে পায়ে পায়ে ধুলো উড়িয়ে গ্রামের মাঝের অশ্বত্থ গাছের দিকে এগিয়ে চলল। ওর মাথার উপর একটা চাতক পাখি ফটিক জল করে ডাকতে ডাকতে চমকে বেড়াতে লাগল। যোগেন একবার উপরে তাকিয়ে জোরে দাঁতে দাঁত চেপে বলল, তিস্তায় তো অনেক জল, হালা ওইখানে যাও না কেন? অনেকক্ষণ ঘুমিয়েছিল যোগেন, ঘুম ভাঙল সূর্য উঠে যাওয়ার বেশ পরে। কাল বিকেলে মনে হয়েছিল পাখিরাও বুঝি সব ভেসে গেছে, কিন্তু এই প্রথম সকালে মনে হলো সব পাখি মরেনি। সকালের রোদ বড় বড় অশ্বত্থ পাতায় ঝিলমিল করছে, কটা শালিক এসে বসেছে উপরের ডালে। কাল রাতে হারুকাকার সঙ্গে অনেক গল্প করেছে যোগেন, বেশ ঠান্ডা ছিল, গাছতলায় আগুন জ্বেলে বসে হারুকাকার কথা শুনছিল, বন্যার তাণ্ডবের কথা। হারুকাকার দাড়িওয়ালা মুখটাকে গাছের গুড়ির পটভূমিতে আগুনের আভায় কোনো সন্ন্যাসীর মুখ বলে মনে হচ্ছিল। হারুকাকা আস্তে আস্তে বলছিল, আমরা আবার নতুন কইরা উদ্বাস্তু হইলাম, বুঝলা যোগেন? যোগেন কথার উত্তর দেয়নি কোনো, শুনছিল। ভাতের গরম ফ্যানে নুন মিশিয়ে কাঁচের গেলাসে করে যোগেনকে দিয়ে গিয়েছিল। যোগেন বুনিকে শেষ দেখেছিল অনেক দিন আগে, তখন হারুকাকার বাড়ির মেয়েদের সচরাচর চোখে দেখা যেত না, উচিত কদাচিত ওই গ্রামের কোনো অনুষ্ঠানে তাদের সঙ্গে হঠাৎ দেখা হতো। তবে ওরা যখন ছোট ছিল তখন দুপুরে দুপুরে টো টো করে ঘুরে বেড়াত, চরের পাশে পাশে ঘাসফুল আর নলবনে হাওয়ার ঢেউ উঠত, ঘুঘু ডাকত, ঘুঘুর ঘু। আপালচাঁদের জঙ্গলের দিক থেকে ময়ূরের ডাক শোনা যেত, তিস্তার ওপারের সরস্বতী চা বাগানের পাশে নেপালি গোয়ালাদের দুধের বাথান বহুদূর থেকে দেখা যেত। বুনি বলত, চলেন যোগেনদা, আমরা একদিন সাঁতরাইয়া চইলা যাই ওপারে, যাইবেন? আপনি যা ভীতু। যোগেন হাসত, বলত, তিস্তা সাঁতরানো তোমার মতো রোগামের কম্ম নয়, একটু গিয়ে ভয়েই মরে ভেসে যাবে। উত্তরে বুনিও হাসত, বলত, ভাই বুন না, যে আমি ভাইসা গেলে আপনারে ছাইরা যামু, আপনারে এমন কইরা জড়াইয়া ধরুম যে আপনারেও আমার লাগে ভাইসা যাইতে হইব। যোগেন কথা বলতো না, মুড়ি আর বাতাসা দিয়ে সকালের খাওয়া শেষ করল যোগেন। গ্রামের ছেলে বুড়োরা সকলেই যে যার জমি উদ্ধারে লেগেছে, সকাল আটটা নটা বাজতেই সমস্ত গ্রামে এমন একটা কাজের জোয়ার চেঁচামেচি উদ্দীপনা পড়ে গেল যে ছোটবেলায় এমন কোনোদিন দেখেছে বলে যোগেনের মনে পড়ল না। সকলের চোখে মুখেই বাঁচার জন্য একটা প্রচণ্ড জেদ দেখতে পাচ্ছে যোগেন। এই অলস মন্থরগতি ভাগ্যে বিশ্বাসী অল্পে সন্তুষ্ট উঁকো খাওয়া লোকগুলোর মধ্যে এতখানি আগুন লুকোনো ছিল ভাবতে পারেনি ও কোনো দিন। ধীরু দাস কোদাল কাঁধে ছুটে যাচ্ছিল, যোগেন বলল, কি কাকা? ধীরু দাস মুখ ফিরিয়ে বলল, আইচস, আর কেন, এবার লাইজ্ঞা পড়ো, হালার বেটা হালার তিস্তা আমাকে হারাইবে তা হইব না। যোগেন বলল, তা সরকার কিছু করবে না? হারুমণ্ডল বলল, করলে করবো, কাগলেগা বৈশা থানের কাম কি, আমগো কি হাত রত নাই,
না তাও নদীতে নিছে, বলেই হারু কাকা দৌড়ে গেল। দুপুরে হারু কাকারা সকলে ফিরল। গাছতলায় সকলে বসে কলাই করা থালায় ভাত আর বেগুন সিদ্ধ খেল নুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে। তাতেই কত তৃপ্তি! যোগেনও খেল। যোগেন কাল থেকে যত দেখছে তত যেন অবাক হয়ে যাচ্ছে। ভেবেছিল কেঁদে কেঁদে চোখ ফোলানো কতগুলো নারী পুরুষ দেখবে, কিন্তু এসে দেখল এদের কারো চোখেই জল নেই, যা আছে তা জ্বালা। খাওয়া দাওয়ার পর হারু কাকা বুনিকে ডেকে বলল, খাওন দাওনের পর যোগেনরে লইয়া যা। কোথায় নিয়ে যাবে কি বৃত্তান্ত হারু কাকা কিছুই বলল না। তারপর ষাট বছরের হারুদাস রোদের মধ্যে দলবল নিয়ে আবার বেরিয়ে পড়ল। যোগেন কিছুক্ষণ একা একা অশ্বত্থ গাছতলায় বসে রইল ফুরফুরে হাওয়ায়। একসময় ঝুপড়ি থেকে বেরিয়ে এসে বুনি বলল, চলেন যাই। যোগেন উঠল, বলল, কোথায়? ওই আর আপনাকে বাসায়, বলে ফিক করে হাসল। যেন যোগেনের বাড়ি ভেসে গেছে, ওদের বাড়ি ভেসে গেছে বলে ওর কোনো দুঃখই নেই, যেন খুব একটা মজার ব্যাপার হয়েছে। ওরা চুপচাপ দুপুরের ধুলো ওড়া হাওয়ায় ভেসে ভেসে হাঁটতে লাগলো রোদে। একটু পরে বুনি বলল, নগেন্দায় আমারে বড় ভালোবাসত। যোগেন বলল, জানি। আর কিছু বলল না, বুকের মধ্যেটা একবার মুচড়ে উঠল শুধু। অনেকখানি হেঁটে যখন ওরা যোগেন্দার বাড়ির কাছাকাছি এল, তখন যোগেনের চেনা চেনা লাগল। তারপরেই জায়গা মতো পৌঁছে গেল। বুনি বলল, রোদের বড় তেজ, আমি এইখানেই বইলাম একটু, আপনি যান। যোগেন বলল, বসো বসো। তাকিয়ে দেখল উঠোন নেই, সন্ধ্যামালতির বেড়া নেই, তুলসীতলা নেই, দাওয়া নেই, পুবের ঘর নেই, কিছুই নেই, এমনকি বড় ঘরেরও চিহ্নমাত্র নেই। রান্নাঘরের টিনের চালটা কি করে যেন কাদায় আটকে অ্যারোপ্লেনের ডানার মতো উঁচু হয়ে গেছে। সজনে গাছটার কিছু হয়নি, পাতাগুলো সবুজ আছে, যার তলায় বুনি বসে আছে। আশ্চর্য! যোগেনও গিয়ে বুনির পাশে বসল। বুনি বলল, ভাবেন কি? না না, আবার কি? সবাই কোদাল হাতে লাইমা গেছে আর আপনি কেমন মরদ, খালি খালি নিঃশ্বাস ছাড়েন। যোগেন হাসল, বলল, এই কথা না, কাল লেগা করুম আমি, আমার আছে কেডা। বুনি এবার বড় বড় চোখ করে যোগেনের মুখে তাকাল, তারপর বলল, হ কইছেন ঠিকই, তবে পালায় যান, দেখি আমি কিছু করবার পারি কিনা। তারপরেই বলল, আমি বা কাল লেগা করুম। যোগেন বলল, থাক থাক, আপনারে আর এই রোদ্রে কোদাল কোপাইয়া কাম নাই। বুনি হাসল, বলল, কেন বইলা যামু, ডরায়েন না, এখন আমি সব পারি। তারপর আরও কিছুক্ষণ ওরা দুজনে চুপ করে বসে রইল। একজোড়া ঘুঘু কোথা থেকে উড়ে এসে আগে যোগেনদের যেখানে উঠোন ছিল সেখানে পাইচারি করে বেড়াতে লাগল। বুনি বলল, ওই দেখেন বাস্তু ঘুঘু। যোগেন বলল, ওরা জোড়ায় থাকে কেন? বুনি বলল, তা কেমনে কৌ, আপনি জানেন? না। ওরা উঠল। যোগেন ভাবল তিস্তার ধারটা একবার ঘুরে যায়, কথাটা বুনিকে বলল। তিস্তার চরে কিন্তু সেই ছোটবেলার মতো রোদ্দুর, তেমনি হাওয়া, কাশফুলে নলখাগড়ার বনে তেমনি ভালো লাগা। সরস্বতীপুরের চা বাগানের দিকে বহু দূরের পাড়ে নেপালি গোয়ালাদের দুধের বাথান তেমনি আছে, বালিতে তেমনি শিঁ শিঁ করে শীষ বাজছে, জলের ঝরঝরানি শুনতে শুনতে ওরা দুজনে শীতের দুপুরের রোদে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। যোগেনের এত দুঃখের মধ্যেও হঠাৎ যেন সেই ছোটবেলার মতো ভালো লাগতে লাগলো। অনেকক্ষণ পর যোগেন আস্তে আস্তে বলল, ওই পারে যাইবা বুনি, নদী পাড়াইবা? বুনি বারবার বাচ্চা মেয়ের মতো জোরে জোরে মাথা নাড়ল, অস্ফুটে বলল, না। দু চোখে দু ফোঁটা জল চিকচিক করতে লাগলো। তিস্তার তীব্র জলরাশির বর্জনে কান পেতে যোগেন ওই পারের বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলের দিকে চেয়ে রইল। যদিও এই তিস্তা ওদের সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে, তবু হঠাৎ এই নদীকে যোগেনের ভীষণ ভালো লাগতে লাগলো। কৃতজ্ঞতায় নুয়ে
মনে মনে নমস্কার করল তিস্তাকে। যোগেনের মুখে সামান্য হাসির আভাস ফুটে উঠল। যোগেন ভাবল, সব কিছু লণ্ডভণ্ড করে তছনছ করে তিস্তা ওদের আবার নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে। বুনি অবাক চোখে যোগেনের দিকে চেয়ে বলল, কি ভাবেন কি নদীর পানে চায়? পাগল হইলেন নাকি যোগেনদা? যোগেন বুনির দিকে না ফিরে জলের দিকে চেয়েই বলল, না কিছু না, কিছু ভাবি না। তারপর বলল, চলো ফিরে যাই। অনেকদিন পরে দেশজ ভাষাতে কথা বলে খুব ভালো লাগলো ওর। চলুন, ওরা দুজনে পাশাপাশি চরের পথ বেয়ে অশ্বত্থ গাছের দিকে ফিরতে লাগলো। পিছনে তিস্তার গর্জন ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো। বুনির গায়ের গামছা গামছা শাড়ি ছাপিয়ে মেহনতের ঘামের গন্ধ বেরোচ্ছিল। ঘামের গন্ধ এত ভালো লাগে জানতো না যোগেন। হাঁটতে হাঁটতে যোগেনের শরীরের পেশিগুলো হঠাৎ টান টান হয়ে উঠল। কিসের অধীর আগ্রহে পেশিগুলো অশান্ত হয়ে উঠল। অনেক দিন একঘেয়ে ক্লান্ত হাতেও কলম পিষেছে, ঘ্যান ঘিনিয়ে নোট বই মুখস্থ করে বিএ পাশ করেছে, প্রকাণ্ড অফিসে দুবেলাল বসে লাল নীল ছাপা কাগজে বিল লিখেছে অফিসের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম মেশিনের মতো। ওর এই শিরা বের করা দুটি হাতে একা একা যে সত্যিকারের এত কিছু করা যায়, কোদাল চালানো যায়, লাঙল বওয়া যায়, বুনির মতো কোনো ঘামের গন্ধ মাখা নরম চোখের দুঃখী মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শিউড়ে ওঠা যায়, নিজের চেষ্টায় নিজের উদ্যমে নিজের ঘামে যে নিজের চোখের সামনে দেখতে দেখতে কিছু সৃষ্টি করা যায়, এত সব কথা হঠাৎই আবিষ্কার করে ফেলল যোগেন। সেই আদিগন্ত আকাশের নিচে নদীর গর্জনের সঙ্গে হাততালি দিয়ে যোগেনের নাচতে ইচ্ছে করল। এমনকি আনন্দে যোগেন একটু দৌড়িয়েও গেল সামনে। বুনি বলল, করেন কি করেন কি, আরে খামোখা দৌড়ায় না, উদা লাগলে খাওনের কিছু নাই। যোগেন কথাটা শুনে থেমে গেল। যতদূর চোখ যায় মরুভূমির মতো সাদা উজ্জ্বল উত্তপ্ত মাঠ। যোগেনের চোখ জ্বালা করতে লাগল। ও মনে মনে বলল, এই সমস্ত মরুভূমিময় ও নতুন করে সবুজ ফসল বুনবে, ফুলে ভরা গাছ বসাবে, ছায়া আনবে, বাছুর নাচাবে, ঘুঘু ডাকাবে, সব সব ও সব কিছু করবে। বুনির ঘামে ভেজা হাতের পাতাটা ওর হাতের পাতার মধ্যে হঠাৎ জোরে মুঠি করে ধরল যোগেন। বুনির হাত ধরে ধীর পায়ে হাঁটতে লাগলো। ও নীল রঙা হাফ শার্ট আর বুনির কালো শাড়ির পার তিস্তার হাওয়ায় একরাশ কাশফুলের মতো এলোমেলো হতে লাগলো। এবং ঠিক তখনই ওদের মাথার উপর দিয়ে একজোড়া ঘুঘু ডানা ঝটপটিয়ে তিস্তার দিকে উড়ে গেল। সেদিকে চেয়ে রইল ওরা দুজনে নির্বাকে। হ্যাঁ।